সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 14.3 ইউনিট অর্থাৎ 138 পেজের সমাধানটি করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এখানে তোমাদের 14.3 ইউনিটে বলেছে যে নিচের বাক্যগুলোকে বাচ্য ভেদে আলাদা করো এবং উত্তরের সপক্ষে কারণ প্রদর্শন করো। তোমাদের সুবিধার্থে একটি সমাধান করে দেওয়া হলো, অর্থাৎ তোমাদের ভয়েস করতে হবে এই বাক্যগুলো কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, সেগুলো এই কলামে লিখতে হবে এবং কারণ লিখতে হবে তোমার এই কলামে। তো একটা এখানে করে দিয়েছে, সেটা লক্ষ্য করো। আই গট রেডি ফর স্কুল, আমি স্কুলের জন্য প্রস্তুত হলাম। লক্ষ্য করো, এটা হচ্ছে আই সাবজেক্টটা নিজে কাজ করতেছে, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ, তাই এখানে অ্যাক্টিভ লেখা হয়েছে। এরপরে কারণটা লক্ষ্য করো যে বিকজ দ্য সাবজেক্ট আই ইজ অ্যাক্টিভ ইন দ্য সেন্টেন্স, বলছে যে কারণ সাবজেক্ট আইটা হচ্ছে অ্যাক্টিভ, সি ডিড দ্য অ্যাকশন, সে কাজটি করেছে, গট রেডি ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, নিজে কাজটা করছে, সেজন্য অ্যাক্টিভ। তো পরবর্তীগুলো এখন আমরা করব, চলো দেখা যাক। এখানে লক্ষ্য করো, দুই নম্বর যে বাক্যটি আছে সেটি লক্ষ্য করো, যে দ্য স্কুল বিল্ডিং ওয়াজ পেইন্টেড হোয়াইট অ্যান্ড পিঙ্ক, স্কুল বিল্ডিংটাকে সাদা এবং গোলাপি রং করা হয়েছে। তো লক্ষ্য করো, স্কুল বিল্ডিংটা এখানে নিজে কাজ করতেছে না, এখানে স্কুল বিল্ডিংটা নিজে সক্রিয়ভাবে কাজ করতেছে না, তাই এটা হবে প্যাসিভ। তো আমরা এখানে লিখব প্যাসিভ এবং কারণে লিখব যে বিকজ দ্য সাবজেক্ট ডিড নট ডু দ্য অ্যাকশন অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে সাবজেক্ট নিজে কাজ করতেছে না। তিন নম্বরটি লক্ষ্য করো, ম্যানি পোস্টার্স ওয়ার হাং অন ডিফারেন্ট ওয়ালস, এখানে বলছে যে অনেক পোস্টার টানানো আছে বিভিন্ন দেয়ালে। তো এইখানে সাবজেক্ট ম্যানি পোস্টার্স নিজে কাজ করতেছে না, তাই এটাও প্যাসিভ। আমরা কারণ লিখবো যে বিকজ দ্য সাবজেক্ট ডিড নট ডু দ্য অ্যাকশন অ্যাক্টিভলি, এখানে ম্যানি পোস্টার্স সাবজেক্টটা নিজে কাজ করতেছে না। এরপরে চার নম্বরটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে উই ওয়ার আস্কড টু ওয়ার মাস্ক অ্যান্ড ওয়াশ আওয়ার হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি, আমাদেরকে বলা হয়েছিল মাস্ক পরতে এবং বারবার হাত ধুতে। তো এখানে লক্ষ্য করো, এইটা আমরা নিজেরা কাউকে কিছু বলিনি, বরং আমাদেরকে বলা হয়েছিল, মানে সাবজেক্টটা প্যাসিভ, সক্রিয়ভাবে নিজে কাজ করতেছে না, তাই এটা হবে প্যাসিভ, কারণ সাবজেক্টটা নিজে কাজ করতেছে না। এরপরে দেখো পাঁচ নম্বরটি, আওয়ার হেড টিচার ওয়েলকামড আস অ্যাট দ্য এন্ট্রান্স, এখানে আমাদের হেড টিচার আমাদেরকে স্বাগত জানিয়েছে। তো নিজে কাজ করছে, সাবজেক্টটা নিজে কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। তো কারণে আমরা লিখে দিব যে বিকজ দ্য সাবজেক্ট ডিড দ্য অ্যাকশন অ্যাক্টিভলি, হি ওয়েলকামড আস, সে আমাদেরকে স্বাগত জানিয়েছে। ছয় নম্বরটি লক্ষ্য করো, আই মেট মাই ফ্রেন্ডস, এটা অ্যাক্টিভ, কারণ হচ্ছে এটা সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ করতেছে, যে বিকজ দ্য সাবজেক্ট আই ডিড দ্য অ্যাকশন, সাবজেক্ট আই নিজে কাজ করতেছে। সাত নম্বরটি লক্ষ্য করো, স্পেশাল টিফিন ওয়াজ সার্ভড, এখানে স্পেশাল টিফিন পরিবেশন করা হয়েছিল, তার মানে স্পেশাল টিফিন এটা নিজে কোনো কাজ করতেছে না, অতএব এটা হচ্ছে প্যাসিভ, এখানে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ করছে না। তো আমরা কারণে লিখবো যে বিকজ দ্য সাবজেক্ট ডিড নট ডু দ্য অ্যাকশন। আট নম্বরটি লক্ষ্য করো, আই স্পেন্ট রিয়েলি গুড টাইম উইথ মাই টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস, যে আমি আসলেই ভালো সময় কাটিয়েছিলাম আমার শিক্ষকদের সাথে এবং বন্ধুদের সাথে। তো এখানে আমি নিজে সক্রিয়ভাবে কাজ করতেছি, সাবজেক্ট আই নিজে কাজ করতেছে সক্রিয়ভাবে, তাই এটা হবে অ্যাক্টিভ। আর কারণে আমরা লিখে দিতে পারি বিকজ দ্য সাবজেক্ট আই ডিড দ্য অ্যাকশন অ্যাক্টিভলি, কারণ সাবজেক্ট আই নিজে সক্রিয়ভাবে কাজ করতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। তো তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।